লাভার ওই 50% কি পাই কিটা পাস 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 করতে করতে কই দেন পাস হ্যাঁ হ্যাঁ Ai mende să fii toate de capiră. Ar fi fost ea. Vreau să vorbesc. Am ahamia tongono ca ham snam mari nai mari nai mari nai ni problem ka san ki nam ko tre nam sa sa je chi no tuma ne inya ja sapne je da khane ta mo somoy sang kha kaisa para area koto ro 1 2 3 km tar kaisa 3 ki dhyan hari tar ja আমাদের বার্নিং ইস্যু শিকারিবাড়ি এলাকার যারা ভিলেজার্সরা সত্যি এটা তাদের অসুবিধা ইনকনভিনিয়েন্স তো যেটা যেটা ওনারা দাবি উত্থাপন করলেন এটা রিলিভেন্ট আমরাও প্রশাসনের তরফ থেকে এটা আমরা সাপোর্ট করি এটা হোক এবং এখন যেহেতু এই যে বিদ্যুতের যে সমস্যা আমাদের এখানে এসডিএম আছে সাবডিভিশনের ম্যানেজার আছেন উনি কমিটমেন্ট দিয়েছেন এই পূজার আগে বা এক মাসের মধ্যে এটা প্রবলেমগুলো সলভ করে দেবো যা কিছু থাকে স্যার উনি তো পাবলিক ভিডিও মানে ব্লকের রোড এটা এটা একদম ইমিডিয়েট মেনটেন্যান্স করার জন্য ভিডিও পদক্ষেপ নিতে আছে আজকে একটা ভিজিট করব আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আমাদের পঞ্চায়েত সেক্রেটারি আছেন শ্বশুরিরে উনি এটা দেখবেন এবং এটা অতি শীঘ্রই এটা রিপেয়ার করার জন্য উনি উদ্যোগ দিবেন ঠিক আছে রুট ব্লকেট করছি আমরা কারণ তো হচ্ছে আমাদের রাস্তা জল ইলেকট্রিসিটি কানেকশন এগুলো আমরা আজকের না অনেকদিন ধরে চলতেছে অনেকদিন ধরে আমরা কারেন্ট জল রাস্তা এগুলো ঠিকভাবে হইতেছে না তাইলে আমাদের এসডিএম স্যার আইছে ডিসিএম স্যার আইছে ফেডকোর কোম্পানির ম্যানেজার তাইনি আইছে তাইলে তারা একটু কমিটমেন্ট দিছে কারেন্ট দুর্গাপূজার আগে তারা লাইন দিব আর যদি দুর্গাপূজার আগে যদি লাইন না দেয় এবং এক মাসের ভিতরে যদি রাস্তা আমাদের জলের ব্যবস্থা ঠিকভাবে যদি না করে আমরা আবার কিন্তু বয়ে যাবো না এটা আমি ক্লিয়ারিভাবে মেসেজ দিতে চাই আমরা কারোর বিরুদ্ধে না
রাস্তা আছে অবরোধ করে আমরাও জানি জনগণের ক্ষতি হয় কিন্তু আমরা বাধ্যতামূলক করতে লাগা এটা নিয়মে আমরা যদি এই যদি না করে আমরা অধিকারটা কে দিবে আরে আমার যে ন্যায্য অধিকার এটা তো আমি চাইতেব না নাইলে আমাদের ন্যায্য অধিকার কে পূরণ করবে আজকের যে সিচুয়েশনটা অনেকে আমি চিন্তা করছি তো রুট ব্লকের ছাড়া কোনো সমাধান হয় না পরিষ্কার কথা যেটি এই জন্য আমরা বাধ্যতামূলক করতে লাগছে আগামী দিনে আমাদের দাবি পূরণ না হয় আমরা কিন্তু বইয়া যাবো না ধন্যবাদ আমাদের বাণী ইস্যু শিকারিবাড়ি এলাকার যারা ভিলেজার্সরা সত্যিই এটা তাদের অসুবিধা ইনকনভিনিয়েন্স তো যেটা যেটা ওনারা দাবি উত্থাপন করলেন এটা রিলিভেন্ট আমরাও প্রশাসনের তরফ থেকে এটা আমরা সাপোর্ট করি এটা হোক এবং এখন যেহেতু ওই যে বিদ্যুতের যে সমস্যা আমাদের এখানে এসডিএম আছে সাব ডিভিশনের ম্যানেজার আছেন উনি কমিটমেন্ট দিয়েছেন এই পূজার আগে বা এক মাসের মধ্যে এটা প্রবলেমগুলো সলভ করে দেবো যা কিছু থাকে স্যার উনি তো পাবলিক ভিডিও মানে ব্লকের রোড এটা এটা একদম ইমিডিয়েট মেনটেন্যান্স করার জন্য ভিডিও পদক্ষেপ নিতে আছে আজকে একটা ভিজিট করব আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আমাদের পঞ্চায়েত সেক্রেটারি আছেন সশরীরে উনি এটা দেখবেন এবং এটা অতি শীঘ্রই এটা রিপেয়ার করার জন্য উনি উদ্যোগ নেবেন ঠিক আছে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো আমরা সাপোর্ট দিতাম